আসসালামু আলাইকুম দর্শক, একটি দুঃসংবাদ। সংযুক্ত আরব আমিরাত থেকে যারা বৈধ পথে বাংলাদেশে টাকা পাঠান, তাদের জন্যই আসলে মূলত এটি দুঃসংবাদ। দুঃসংবাদটা হলো এই যে তাদের যেই দেশে টাকা পাঠান, রেমিটেন্স পাঠান, সেই খরচটা বেড়ে যাচ্ছে। এটা আমিরাত সরকার মাশুল বৃদ্ধি করছে, 15% বৃদ্ধি করবে বলে তারা ঘোষণা দিয়েছে। এর ফলে বৈধ পথে যারা বাংলাদেশে টাকা পাঠাবেন তাদের খরচ বেড়ে যাচ্ছে, ফলে যেটি শঙ্কা যে তারা ডিজিটাল পদ্ধতি বা হুন্ডি এইসব মাধ্যমের উপরে আরও বেশি নির্ভর হয়ে যাবে। এখানে সবচেয়ে দুঃসংবাদ হলো এই যে এই মুহূর্তে প্রবাসের যেসব দেশ থেকে বাংলাদেশে রেমিটেন্স আসে সেখানে সংযুক্ত আরব আমিরাতে 1 নম্বর স্থানে, এরপরে আছে যুক্তরাজ্য, তারপরে আছে সৌদি আরব। সেই 1 নম্বর রেমিটেন্স পাঠানো দেশ সংযুক্ত আরব আমিরাতে, সেইখানে প্রবাসী আয় পাঠানোর ক্ষেত্রে যে 15% মাশুল ধার্য করতে যাচ্ছে আমিরাত সরকার, তার ফলে এরকম একটি বিপর্যয়, এবং এটি আলটিমেটলি সরকারের জন্য খুবই ক্ষতি হবে যে সংযুক্ত আরব আমিরাত থেকে পাঠানো যে বৈধ পথে রেমিটেন্সটা পরিমাণ আরও কমে যাবে। খবরে বলা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত থেকে প্রবাসী আয় পাঠানোর ক্ষেত্রে পরিবর্তন আসতে যাচ্ছে, শিগগিরই দেশটির মুদ্রা বিনিময়কারী প্রতিষ্ঠানগুলোর প্রবাসী আয় পাঠানোর মাশুল 15% বৃদ্ধি করবে। 5 বছরের মধ্যে এই প্রথম আরব আমিরাত থেকে প্রবাসী আয় পাঠানোর মাশুল বাড়তে যাচ্ছে। আরব আমিরাত এখন বাংলাদেশের প্রবাসী আয়ের সবচেয়ে বড় উৎস, 1 নম্বর। গালফ নিউজের খবরে বলা হচ্ছে সরাসরি মুদ্রা বিনিময়কারী প্রতিষ্ঠানের কার্যালয় থেকে অর্থ পাঠানোর খরচ বাড়লেও ডিজিটাল লেনদেনে ব্যয় বাড়ছে না। ডিজিটাল লেনদেনে কিন্তু এটা ব্যয় বাড়ানোর কোনো সিস্টেম নেই। এই পরিস্থিতিতে প্রবাসীরা বিশেষ করে শ্রমিকরা ডিজিটাল লেনদেনের দিকে আরও ঝুঁকে যাবেন বলে আশঙ্কা করা হচ্ছে। মুদ্রা বিনিময়কারী প্রতিষ্ঠানগুলোর সিদ্ধান্ত অনুসারে লেনদেন প্রতি মাশুল বৃদ্ধির পরিমাণ দাঁড়াবে 2.5 দিরহাম। তবে এই মাশুল বৃদ্ধি শুধু সংযুক্ত আরব আমিরাতের মুদ্রা বিনিময়কারী প্রতিষ্ঠানের শাখাগুলোই প্রযোজ্য হবে। আরব আমিরাতের ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড রেমিটেন্স গ্রুপভুক্ত সব মুদ্রা বিনিময়কারী প্রতিষ্ঠান এই মাশুল বৃদ্ধির বিষয়ে রাজি হয়েছে। জয়া লুকাস এক্সচেঞ্জের নির্বাহী পরিচালক অ্যান্টনি জস গালফ নিউজকে বলেছেন সংগঠনের সব সদস্য প্রতিষ্ঠান মাশুল বৃদ্ধিতে রাজি হয়েছে। সম্ভবত আগামী মে মাস থেকে এই মাশুল বৃদ্ধি কার্যকর হবে। দেশটির ভোক্তা সুরক্ষা আইন অনুসারে মাশুল বৃদ্ধির অন্তত 2 মাস আগে গ্রাহকদের জানানোর নিয়ম, তার মানে আর বেশি সময়ও নেই, মে মাস থেকেই শুরু হচ্ছে আর কি। তো বর্তমানের কাঠামো অনুসারে সংযুক্ত আরব আমিরাত থেকে ভারত ও ফিলিপাইনে প্রবাসী আয় পাঠানোর খরচ প্রতি লেনদেনে 22 দিরহাম, আর যুক্তরাজ্যে পাঠানোর ক্ষেত্রে মাশুল 50 দিরহাম। এর বাইরে মূল্য সংযোজন কর বা ভ্যাট পরিশোধ করতে হয়। পাকিস্তানে রেমিটেন্স পাঠানোর মাশুল ভারতের সমপরিমাণ হলেও প্রয়োগদের কার্যত মাশুল দিতে হয় না, কারণ দেশটির কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ স্টেট অফ পাকিস্তান মাশুল পুনর্ভরণ করে, অর্থাৎ তারা নির্ধারণ করে। গালফ নিউজের সংবাদে বলা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত থেকে প্রবাসী আয় পাঠানোর খরচ বৈশ্বিক গড় মানের কাছাকাছি নিয়ে আসতে এই মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে প্রতিষ্ঠানগুলো বলছে যে জেনে রাখা দরকার, 15% মাশুল বৃদ্ধির পরও সংযুক্ত আরব আমিরাত থেকে প্রবাসী আয় পাঠানোর খরচ রেমিটেন্স হিসেবে পাঠানো অর্থের 3.5% কম। তিনি আরও বলেন বিশ্বের অন্যান্য স্থান থেকে প্রবাসী আয় পাঠানোর গড় খরচ 6.2%। যাই হোক, মোট কথা যেভাবেই হোক না কেন পরিস্থিতিটা কিন্তু খারাপ। এই কারণে দেখেন বাংলাদেশ ব্যাংক কী বলছে। বাংলাদেশ ব্যাংক বলছে চলতি অর্থবছরে প্রথম 8 মাসে অর্থাৎ জুলাই থেকে ফেব্রুয়ারি দেশে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসছে আমিরাত থেকে। প্রবাসী আয়ে ইউর পরে রয়েছে যুক্তরাজ্য, সৌদি আরব, যুক্তরাষ্ট্র ও ইতালি। তো এই যদি অবস্থা হয় তাহলে মাশুল যদি বাড়ানো হয় তাহলে নিঃসন্দেহে প্রবাসী আয়ের
প্রবাহে এটার একটি প্রভাব পড়বে এবং কমে যাবে। এর ফলে আসলে দেশে যেই সার্বিক যেই রেমিটেন্স প্রবাহ তার একটা ঘাটতি দেখা দেবে, অর্থাৎ রিজার্ভের উপর এটার একটা চাপ তৈরি হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।